মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন ভারত সফর করে এসেছেন এবার মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর অত্যন্ত সফল এবং ফলপ্রসূ একটি সফর হয়েছে এই সফরের মধ্যে অনেকগুলো চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং সবচেয়ে বড় যে অর্জন এটি অনেকে বুঝতে পারছেন কিনা আমি জানি না সেটি হচ্ছে ভারতের স্থলভাগ ব্যবহার করে বিনা শুল্কে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করা যেটির জন্য আমরা বহু বছর ধরে চেষ্টা করে এসেছি আমরা এতদিন আলাপ আলোচনার মধ্যেই ছিলাম ফাইনালি এই সফরের মধ্যে সেটি সুরাহা হয়েছে এতে করে বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করে ভারতের স্থলভাগ ব্যবহার করে স্থলভাগের উপর দিয়ে বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করে নেপাল এবং ভুটান তাদের পণ্য আমদানি এবং রপ্তানি করতে পারবে যেটিতে এতদিন ধরে ট্যারিফের বিষয় এবং ভারতের স্থলভাগ ব্যবহারের বিষয়গুলো অনেকটা বাধা হয়েছিল সেই বাধা দূরীভূত হয়েছে এটি একটি বড় অর্জন আর আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই আওয়ামী লীগ সরকার এই ভারতের কাছ থেকে সব কিছু আদায় করেছে সমুদ্র সীমা আন্তর্জাতিক সালিসি আদালতে মামলা করে আমরা ভারতের কাছ থেকে আদায় করেছি ছিটমহলের যে আমাদের দাবি কিংবা আমাদের সার্বভৌমত্ব সেটি ছিল না চুক্তি হওয়ার চল্লিশ বছর পরেও ছিল না সেটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেটা আমরা করতে সক্ষম হয়েছি ভারত বৃষ্টি পণ্য ছাড়া সমস্ত পণ্যে ট্যারিফ সুবিধা দিয়েছে বৃষ্টি পণ্য ছাড়া যেগুলো অন্য কেউ আদায় করতে পারে আর বিএনপির মির্জা ফখরুল সাহেবের তো মন খারাপ কারণ কেন এত একটি ভালো সফর হলো সেজন্য মন খুবই খারাপ ওনাদের কাজ তো বিভ্রান্তি ছড়ানো তো ফখরুল সাহেব বিভ্রান্তি ছড়ানোর মধ্যেই ব্যস্ত আছে বাংলাদেশের প্রত্যাশা পূরণ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত সফল সন্তোষজনক সফল হয়েছে যেটি দুই দেশের সরকারি ভারত সরকারও সেটি ব্যক্ত করেছে আর অন্যদিকে বিএনপির এতে খুব মন খারাপ হয়ে গেছে মন খারাপের কারণে ওনারা এখন আবল তাবল করছে মাননীয় মন্ত্রী বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল সবচেয়ে বড় প্রত্যাশাই বলা যায় যে তিস্তা চুক্তি হবে সেটা না হয় কি আপনারা মনে করছেন এটা সরকারের কূটনৈতিক ব্যর্থতা ছিল কি না বা মানে কী কারণে এবারও হলো না প্রথমত তিস্তা চুক্তির ব্যাপারে ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো ধরনের আপত্তি নেই কিন্তু ভারতের সংবিধান অনুযায়ী বিধিবিধান অনুযায়ী সেখানে রাজ্য সরকারের একটি অনুমোদন লাগে তো বাধাটা ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নয় রাজ্যের পক্ষ থেকে সেখানে যেহেতু আপত্তি আছে সেই কারণে সেটি এতদিন ধরে এগোয়নি তবে এটি নিয়ে আলাপ আলোচনা চলছে আমরা আশা করছি ভবিষ্যতে সেই সমস্যার সমাধানও নিশ্চয়ই হবে আর ভারতে গিয়ে তো আপনার বেগম খালেদা জিয়া গঙ্গার পানির কথা ভুলেই গিয়েছিলেন যেটি তিনি নিজেই ব্যক্ত করেছিলেন ভিডিও ফুটেজ এখনও আছে আপনাদের কাছেও আছে যেই দলের নেত্রী ভারতে গিয়ে বাংলাদেশের পানির হিসার কথা ভুলে যায় ওরা আবার এগুলো নিয়ে কথা বলে কোন মুখে আর আমাদের কুশিয়ারা নদীর পানি নিয়েও তো আমাদের পক্ষে যে চুক্তি হয়েছে সেটি তো একটি অর্জন বড় অর্জন